এই যে তাদেরকে ইলিশ উপহার দেয়, তখনও কিন্তু আমরা বলি না যে আমরা তাদেরকে খয়রাতি করলাম, তাদেরকে দান করলাম। আসসালামু আলাইকুম সুধীবৃন্দ, সমসাময়িক আলোচনায় আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে আমরা কথা বলবো, আপনারা জানেন বেশ কিছুদিন ধরেই একটি কথা ভাইরাল হয়েছে, ভারতের একটি সুনামধন্য পত্রিকা আনন্দবাজার পত্রিকা বাংলাদেশকে খয়রাতি বলেছে। আমরা আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করবো। আমাদের আলোচনায় আজকে যিনি যুক্ত হয়েছেন সমসাময়িক আলোচক চিত্রশিল্পী অবৈদুল ইসলাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ইন্ট্রোতে যে কথাটি বলছিলাম, আনন্দবাজার পত্রিকা বাংলাদেশকে খয়রাতি বলেছে, আমি এই বিষয়টি সম্পর্কে আপনার কাছে আমি বিস্তারিত জানবো যে হঠাৎ করে কেন তারা বাংলাদেশকে খয়রাতি জিনিসটা উপাধি দিল, এটা একটু আপনি বলবেন। একটা বিষয় লক্ষ্য করে দেখুন, কিছুদিন আগে বাংলাদেশে পেঁয়াজের একটি ঘাটতি ছিল, তখন ইন্ডিয়ার কাছে যখন আমরা পেঁয়াজ চেয়েছিলাম তখন কিন্তু ইন্ডিয়া আমাদেরকে পেঁয়াজ দেওয়া বন্ধ করে দিয়েছিল, তখন কিন্তু বাংলাদেশে পেঁয়াজের ব্যাপক একটা সংকট আমরা দেখতে পেরেছিলাম। তো আজকে যখন চীনের সঙ্গে বাংলাদেশের একটা সম্পর্ক তৈরি হয়েছে এবং যখন এই সম্পর্কের একটা দৃঢ়তা দেখতে পাচ্ছি, তখন কিন্তু সেই বিষয়টি ইন্ডিয়ার মানুষ তথা ইন্ডিয়ার যেই গণমাধ্যমের চোখে পড়েছে, তখন তারা এই বিষয়টির কিভাবে হ্যাটা করা যায়, কিভাবে মানুষের সামনে এই বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করা যায়, যার কারণে আনন্দবাজার পত্রিকা তারা এই ধরনের একটি নিউজ প্রকাশ করেছে। আনন্দবাজার পত্রিকা যে কথাটি লিখেছে সেটা সরকারের কোনো ইন্ধন না থাকলে কিন্তু এ ধরনের কথা তারা লিখতে পারতো না। আর আজকে এই যে বাংলাদেশ আর চীনের মধ্যকার এই সুসম্পর্কটা দেখে তারা বলছে খয়রাতি, এই ধরনের কথা কীভাবে বলছে? খয়রাতি কাকে বলে? খয়রাতি কি তাকে বলে যে বাংলাদেশে ইন্ডিয়ার লক্ষাধিক মানুষ এসে চাকরি করে কোনো পাসপোর্ট ছাড়া, কোনো অনুমোদন ছাড়া, তারা ফ্রি যাতায়াত করে? একটা অবৈধ বিষয় এখানে বুঝাতে চাচ্ছেন। সেটা তো অবশ্যই, অবৈধভাবে তারা বাংলাদেশের ভিতর প্রবেশ করছে এবং বাংলাদেশে চাকরি করছে, আবার বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা নিয়ে চলে যাচ্ছে। আমরা কিন্তু সেখানে খয়রাতি বলছি না, আমরা এই যে তাদের পূজা হয় যখন আমাদের পদ্মার ইলিশ তাদেরকে আমরা উপহার হিসেবে দিয়ে থাকি, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তাদের সাথেও সুসম্পর্ক রক্ষার জন্য এই যে তাদেরকে ইলিশ উপহার দেয়, তখনও কিন্তু আমরা বলি না যে আমরা তাদেরকে খয়রাতি করলাম, তাদেরকে দান করলাম, আমরা কিন্তু উপহার দিই, মানুষকে উপহার দিতে জানি। তিস্তার যে পানি চুক্তি দীর্ঘদিন ধরে, সেই পানি থেকে আমরা বঞ্চিত, আমরা কিন্তু সেই বিষয়গুলো মেনে নিয়ে আমরা চুপ আছি, আমরা কিন্তু সেখানেও কোনো কথা বা কোনো প্রশ্নবিদ্ধ করি নাই। তবে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল এবং প্রশ্নবিদ্ধ করেছিল বুয়েটের মেধাবী স্টুডেন্ট আবরার, তাকে কিন্তু হত্যা করেছে। কাদের ইন্ধনে? ওই দাদাদের ইন্ধনে, ওই দাদাদের ইন্ধনের কারণেই কিন্তু আবরার হত্যা হয়েছে। আজকে দেখুন বাংলাদেশের কোন পরিস্থিতি চলছে। বাংলাদেশে আপনি জানেন যে মিয়ানমার থেকে লক্ষ লক্ষ রোহিঙ্গা তারা বিতাড়িত অবস্থায় বাংলাদেশে এখন আছে। ইন্ডিয়ার ভিতরে যখন এই রোহিঙ্গা ঢুকতে চেয়েছিল তখন কিন্তু ইন্ডিয়ার সরকার তথা ইন্ডিয়ার মানুষজন এই রোহিঙ্গাদেরকে জায়গা দেয়নি, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনা তিনি কিন্তু মমতাময়ী মায়ের মতো এই রোহিঙ্গাদেরকে বুকে আগলে রেখেছেন এবং তাদের এখন পর্যন্ত চলাফেরা, খাওয়া দাওয়া, চিকিৎসা সব কিছুই বণ্টন করে যাচ্ছে। একটা বড় ধরনের খয়রাতি বলা যেতে পারে কিনা? না, এটা আমরা তো খয়রাতি বলি না, আমরা মানুষকে সহযোগিতা করতে পারি, আমরা মানুষকে অনুদান দিতে পারি, মানুষকে সহযোগিতা করার আমাদের একটা মন আছে। আমরা একটা মানুষকে কোনো একটি উপহার দিলাম, উপহার দিয়ে আমরা কিন্তু তাদেরকে খয়রাতি বলতে পারি না। তবে যদি একটি ব্যবসায়িক চুক্তি সেটা যদি শুল্কমুক্ত হয় আর সেখানে যদি খয়রাতির বিষয়টা উল্লেখ হয়, তাহলে যারা এই ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসে এ ধরনের কর্মকাণ্ড করছে বা তারা যে আমাদের যে উপহার সামগ্রী তাদেরকে দিচ্ছি, এটা নিশ্চয় যদি আমাদের এই ব্যবসা শুল্কমুক্ত অবস্থায় তারা যদি খয়রাতি বলতে পারে, তাহলে এই বিষয়টি কিভাবে তারা নিবে সেটা তাদের বিষয়। তারা হয়তো এটা খয়রাতিও ভাবতে পারে, অথবা ভালো মন মানসিকতা যদি থাকে তাহলে হয়তো তারা উপহার ভাবে। আমার যতটুকু মনে হয় তারা খয়রাতিভাবেই এই বিষয়টি নিয়েছে। ভাই, এই যে আনন্দবাজার পত্রিকা যে বিষয়টি প্রকাশ করলো, প্রকাশ করার পরপরই কিন্তু এটা নিয়ে অনেক মহলেই কথা হচ্ছে। তো
আনন্দবাজার পত্রিকা হয়তোবা তারা একটা স্টেটমেন্ট দিয়েছে, তো সেটার জন্য কি তাদের ভুল যদি করে থাকে এটার জন্য তারা রাষ্ট্রীয়ভাবে ক্ষমা যদি চায় সেটা আসলে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে বলে আপনি মনে করেন? আসলে ক্ষমা, এই ক্ষমা ক্ষমা ক্ষমা, এই ক্ষমা তখন করা যায় যখন বিষয়টি খুব একটা মানুষের চোখে না পড়ে, ঠিক আছে? আর এরা ক্ষমার কোনো যোগ্যতা রাখে না। আজকে দেখুন, এই যে একটা দৃষ্টতা দেখিয়েছে আনন্দবাজার পত্রিকা একটি কটুক্তি করে, সেই বিষয়গুলো কিন্তু তাদের দেশের ক্ষমতাধর যারা আছে, যারা ঊর্ধ্বতন, যারা বিশেষ করে এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী যারা আছে, তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমলে নেয়নি। কিন্তু যখন বাংলাদেশের নোবেল ম্যান যখন ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে নিয়ে একটি কটূক্তি করেছিল, তখন কিন্তু আমাদের বাংলাদেশের লোক, আমাদের বাংলাদেশের লোক কিন্তু নোবেলকে একেবারে ধুয়ে দিয়েছিল যে নোবেল তুমি কেন ইন্ডিয়াতে যে পপুলারিটি পেলে আর এখন কেন তুমি সেই ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে তুমি এভাবে কটূক্তি করলে। এর জন্য কিন্তু নোবেল ম্যানকে যথেষ্ট মূল্য দিতে হয়েছে। আজকে দেখুন, এই আনন্দবাজার পত্রিকা যে খারাপ একটি কাজ করেছে তার জন্য কিন্তু ইন্ডিয়ার মানুষ দুঃখ প্রকাশ করেনি, ইন্ডিয়ার মানুষ এ বিষয় নিয়ে কোনো ধরনের কথা বলেনি, বরঞ্চ তারা বাংলাদেশকে হেয় প্রতিপূর্ণ করার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, এটাই হচ্ছে তাদের কাজ। তো এখন বাংলাদেশ সরকার কি করবে এই বিষয়টি জানি না, তবে বাংলাদেশের অনেক সাংবাদিক আছে, গুণীজন আছে, তারা এই বিষয়গুলো নিয়ে অনেক ধরনের কথা বলেছে, অনেকে অনেক ধরনের মত পোষণ করেছে। তবে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যদি এই বিষয়গুলো আমলে নিয়ে আসে তাহলে হয়তো তাদের একটি শিক্ষা দেওয়া সম্ভব হবে। তাছাড়া আমি বা আপনি বা জনগণ এ বিষয় নিয়ে যদি কথা বলে তাহলে কোনো ধরনের সুফল বয়ে আসবে না। তাই আমি আবেদন জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে তথা বাংলাদেশের যে সমস্ত গণমাধ্যম আছে তাদেরকে একটু সোচ্চার ভূমিকা পালন করার জন্য।